अल्लाह हिरो हिरो विद्युत मिस्त्री प्रतिभावी नायिका कुमार सज्जय व्यस्ततम नायिका प्रतुल सरदार आजकल नायक सुजित नस्कर सप्त सुंदरी कानू हलदार एवं लुहर मृगमय बैरागी गजन जगतीस्टार सुंदर नैयाधन मंडल मंडल जो दिशा जी ने
হারিয়েছি অবশ্যই শুধু আশা কি গোমা ও আমার কথা দিয়েছে আমার জন্মদিনে ও এমন একটা উপহার দেবে যা আমি কখনো চোখে দেখিনি দেখিনি তো দাদা
নতুন রূপে নতুন সাজে আসি তোমাদের মাঝে। আর এবছর এসেছি আমি অ্যাঙ্কারের সাজে। প্রথমে মেয়েদের উদ্দেশ্যে কিছু কথা বললে হয়তো দেবে আমার গালাগালি, তবে কথাগুলো যতবার আমার দাদা ভাইরা এবং বয়োজ্যেষ্ঠ গুরুজনেরা শুনবে ততবার মারবে হাতে তালি। তাহলে দাদা ভাই কথাগুলো বলি, মেয়েরা হলো বেঈমান আর ছেলেরা হলো বুদ্ধিমান। ছেলেরা বাঁধে ঘর, মেয়েরা ভাঙে সংসার। ছেলেরা লাভ করে, মেয়েরা ভাগ করে। মেয়েরা হলো চিকা আর ছেলেরা হলো টপ টেন টিএমটি বা। Yeah.
मेरी महबूब में मेरे दिल में रात को दिन सुबह शिशा कितना बेचे कर दिया तुमने मैंने खत तुम्हारे नाम लिखा খারাপ লাগবে না তার মানে তুমি নেবে আমি দেব তোমার কাটবে সময় ভালো আমার বনি করোনা তুমি এই সময় নাও জানি না মানে কষ্ট দেখা পাচ্ছি তুমি নারী আমি পুরুষ আমি কে জানি তুমি নিলে তবে খালি হবে তোলে না নিলে বলাবলি বলতে গেলে এই যেমন ধরো আমার ধরা বাঁধা কাস্টমার রাই তার প্রতিদিন দিতে যায় উত্তর পাড়া তাপসী তার এপ্লে অপ্লকে দিয়েছি এই তো জামতলার মাপ আর এই মাত্র দিয়ে দাও আমি কি জানি কৃষকরাকে ভুলে তোর মতো কত তুমি নিলে তো খালি হবে তোলো না নিলে শুনবো না তুই বলুমা তুলে পরে যদি কিছাই তো হবি না তোমার ঠিকানাটা দাও না প্রতিদিন দেব মিস করবো দাও না দেব মিস করবো না Thank you.
মারা শুরু করে দেয়। এর সঙ্গে আমার বুদ্ধির খেলা খেলতে হবে। এই শোন, কি তুই যা বলবি তাই করব, তবে আমার একটা শর্ত আছে। তোমার শর্ত তো, তোমার যে কোনো শর্ত আমি গর্ত থেকে বার করে আনবো। শর্তটা হলো, তুই যদি আমার সঙ্গে 5,000 টাকা করে দিতে পারিস তাহলে তুই যা বলবি আমি তাই করব। সামান্য এই ব্যাপার, তুমি হয়তো জানো না আমাদের এলাকায় আমার কত নামডাক, যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে খেলাধুলা থেকে আমি ফার্স্ট, আর তুমি আমার সঙ্গে করি 5,000 টাকা। তাহলে রেডি, চলো এসো। তাহলে রেডি তো, 1-2 ফিনিশ। টা তাছাড়া মানুষের দানা দুনিয়াতে যত দানা করা যাবে তত মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে। এতক্ষণে বুঝতে পারলাম তোমরা দুজন হয়ে কি মেন্টাল ফ্যামিলি। দিনে দিনে যত পারে তোমাদের এই ফ্যাশন থেকে কিছু ছেলেরা মাঝে মাঝে পাড়ায় মশা বড়লোকে দিনে যতবারে হয়ে যাচ্ছে সেই বার্তা পৌঁছে দেওয়া হলো আমাদের কাজ, কারণ আমরা হলাম এদেশের নাগরিক, এই দেশকে বাঁচিয়ে রাখাই আমাদেরই কর্তব্য। তাই এসো আমরা সবাই মিলে বলি, মা তুঝে চালা।
ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতিরাজ গুণে কাঁদে সকাল বিকালে উপন দেখি জঙ্গল মহলে দেখি নেকি গুলো সকাল বিকালে উপন দেখি দেখি গুলো দরবার ছিল আমার উকুন মারার বিশালি মাঠে বললে মাঠে দেখি গুলো দেখি নেকি গুলো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে এরা স্বামীগুলো ঘুম পাড়িয়ে ফোন করে সেই ফাঁকে তোর বাতে বলেছি শাল বনে হুল্লোড় ওই এলো ঝড় এই তো সেদিন চন্দন আর মা স্বামীর মারলো চড় লোকের মুখে শোনা গাড়িতে চাকরি বলি আজকের রবিবার ওদের তুই চা খেতে খেতে ফেরার পড়বো তার সময় উকুন দেখতে হচ্ছে ভাবো ভাবো কত আর উকুন দেখবো মনে হচ্ছে নিজে বিষ খেয়ে মরে নাই মানুষ আমি বলছি ওই আজকে রবিবার ছুটির দিন তো একটু বাবা মার সাথে দেখা করে আসি না তুমি কি জানো তোমাকে তোমার বাবা মার কাছ থেকে কতটা চক্রান্ত করে তোমাকে আমি ছিনিয়ে নিয়ে এসেছি আমার
শাশুড়িমা তোমার দুদিন ঘরে ঢুকতে দেয়নি? ভগবান, আমি কার কাছে ফোন করছি রে? ও সৎগোরা যে বিচার করবে, সে বিচার বই তো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। ভগবান, ওরে পৃথিবী, তুই ভে আমার মাথার উপরে বল। আচ্ছা দাদা, ঘন্টা খানা বাদে ফোন করবি। ঠিক আছে বাবা, ঠিক আছে, ঠিক আছে। জানো কি করবি? এই তুমি জানো কি করবি? আমি তো জানি আমার মা কত ভালো মেয়ে। আমার বাবার সাথে আমার মা যখন ঝগড়া করে, আমার মা আমার বাবাকে বাড়িতে দুদিন ঢুকতে দেয় না। তারপর পাঁচের পথে গিয়ে দেখলাম, বলে ওই সব বউদের একটা চড়ে মোবাইল কেড়ে নাও। আমি কি বলছি শোনো, আজকে আমার পার্টি রয়েছে, আমি পার্টিতে যাচ্ছি, তুমি রাত্রে খেয়ে নেবে, আমি রাত্রে খাবো না। বলছি কি, আজকে রবিবার তো, একটু বসে গল্প করবো, আজকে না গেলে হয় না? চুপ করে এখানে রোজ থাকবে, কোন কথা হবে না, তোমার কথা মতো আমি চলবো না, আমার কথা মতো তুমি চলবে, রাত্রে মনে করে খেয়ে নেবে, আমি রাত্রে খাবো না। তুই যদি মরে তো আমি বাঁচি। কি বললে তুমি? না না ভাই, বললাম যে মাই টাকার মানি অর্ডার নিয়েছো? হ্যাঁ হ্যাঁ নিয়েছি। সর্বনয় বুঝতে পেরেছি, আমি বলি এ মরলে বাঁচি, ঠিক বুঝতে পেরেছি বাবা, উল্টো চালে তেলে দিচ্ছি। আমি বলি আর ছেলে বলে মানুষ তোমরা কেউ করুন, লেখাপড়া শেখাবে, চাকরি পাবে, এইরকম আমাদের গিন্দির মতো কেড়ে নিয়ে চলে আসবে। এখন কটা বাজে? বেলা 9টা। এই মানুষটা পার্টিতে যাচ্ছে, ফিরবে রাত 12টায় দাঁতের পাটি পড়ে। কথা বললে পুজো ফেলবো, আজকের কথা বললে পুজো ফেলবো না। তুই আমার বুঝবি কেন? দাদা তোর নয়, আড়াই পয়সার জন্য বাইরে বার হওয়া দুষ্কর হয়ে যাচ্ছে। তাই দাদা ঘরের বাইরে পা দিলে বলছে ধর্মে সারবার হচ্ছে। কেন মন দেখি এইসব বলছিল? দাদা আমার বলছে বলছে আমার বাবার ইস্যু করে আমাকে বলছে ধর্মে সার যাচ্ছে। তোর বাবার নাম ধর্ম? আর ওই যখন বলছে ধর্ম সারবে, দেখেছি তার বাবার বলতে ফেলে তার বলতে। দাদা আজকে দুপুর বেলা আমি সবে স্নান করে উঠেছি, বারো মুন্ডা প্যান করাচ্ছি, পয়সালা পুকুর পাড়তে বলছে, বলে ওই দেখ ষাঁড় বারো মুন্ডা প্যান করছে। তুই বল দাদা ষাঁড় কোনদিন প্যান করেছে? সে বারো মুন্ডা প্যান দিয়ে সে ছুট মারবে? আচ্ছা আমি বলছি তোর এই ধর্মের ষাঁড়টা বলে কেন? তাহলে তোর কাছে বিষয়টা বলি, খুলে বল। বাবা তো আমার জন্য 2 বছর ধরে মেয়ে দেখছে, কোথাও ঠিক হচ্ছে না। এই তো চাপ করে পশুদিন এক জায়গায় কথা হলো, মেয়ের মা হঠাৎ করে 12টায় ফোন করে বলছে তোমার ছেলে যদি চাকরি করত তাহলে বিয়েটা দিতাম। মেয়ের মাদের এত চাপ আর বেশি হচ্ছে না বলে বোঝা যায় না। আর এই কথা শুনে পাড়ার ছেলেরা বলছে তুই ভালোবাসা করতে পারবি না? তুই বল হবে না, তুই ওই তোর মনের মতো জিনিস দেখে তুলে নিয়ে বিয়ে করে নি। তাই ভাই বল দিবি, মেয়ে কোথায় পাবি? হ্যাঁ মেয়ে কোথায় পাবি পাবি ভাবতে হবে, ভাবতে হবে। না পাইনি।
বিয়া কাজ কর বল আমার শ্বশুর পাড়ায় চলে যা গেলাম দেখছিস দেখছি তো বড় গাছ আচ্ছা বড় গাছের তলায় চাটার পোড়া আচ্ছা ওখানটায় বেশ কিছু মেয়ে আড্ডা মারে আচ্ছা তোর মনের মধ্যে একটা জিনিস লাগছে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে ফেল দাদা ধরা পড়ে যাবনি তো ধরা পড়ে তোর মামা তো ভাই আছে তুই আমার গুরুদেব তুই আমার যুক্তি দিচ্ছিস তোর কথা মতন আমি কাজ করে টাকা তাহলে একটা কথা শুনে নে তুই ওখান থেকে জিনিস তুলছিস আমার লোক যাবে আচ্ছা ওই মালা আর ওই সিঁদুরের পৌটো নিয়ে সামনে কালির মাটি তাহলে গুরুদেব আশীর্বাদ করো আমি এই যাচ্ছি মন সই থেকে বাদ পাখির মতন তুলে আনব যা চলে যাও যা চলে যাও আমি তো পরে যুক্তি দিয়ে বেড়াচ্ছি আমার ঘরে তো কি অবস্থা চাপি নিতে যাই না তবে আপনাদের আমি বলছি আপনারা সবাই মিলে আমার বউটাকে একটু বকুন রবিবারে ছুটির দিনই কত যেন বকুন পরের ঘটনার জন্য রিমোটের বোতামটা টিপু I'm not afraid to die.
কিন্তু আমার পিছুতো ভাই, তুই তুই এটা করতে পারলি? দেখো না জামাই বাবু, ওই ছেলে রাখা বাবুকে আমাকে তুলে এনে আর কি সংগ্রামটা করলো। তুই তো মানুষ না কি তোর মানুষ? তুই তো আমার চুক্তিকে পিটি। ওরে ওই কথা বলি নি, তোর বউ কে আর ফেরত আমি বলছি তুই তোমার পিছুতো ভাই, আমি অবাক হয়ে গেছি তুই এত বড় ঘটনা কেন ঘটালি। আর ওরা কিছু জানার দরকার নেই, ভালো ভালো বলছি এখন রাত অনেক বাকি আছে, লোকজন জানাজানি হওয়ার আগে আমি নিজে হাতে আমার বড় সিঁদুর আমি মুছে দেব। টাকা দিলেও মলম পাবে না, ঠিক আছে? সবে ওদের মানে বিয়ে শাড়ি হয়েছে, এই যদি সিঁড়ি মুছে দাও তাহলে মাটির হাড়ি ধুয়ে দেওয়া হচ্ছে, তাহলে ওরা কি বাঁচবে? ওরা মরে যাবে। তোমার কোনো কথা শোনা যাবে না, আমি নিজে হাতে আমার ফোনে সিঁদুর আমি মুছে দেব। দাদা ওই মেয়ের যদি আমার ছেড়ে দিতে হয় মাইনে পাওয়া যাবো, আর হেঁকে বলবো ওই মেয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে, ওকে কেউ বিয়ে করবেন না। সত্যি সত্যি আমার বিস্তৃত ভাই বুঝিয়ে আছে, মাইল দিয়ে হেঁকে বলে দেবে ওই মেয়েটাকে কেউ বিয়ে করবে না, বিয়েটা আমার সাথে হয়ে গেছে। ফুলের মাসুল দিতে হবে দেবে ঘন চিরুনি। এত বড় ফুলের মাসুল, দেখো চিরুনিটা নাও তোমার উপকার হবে, ঠিক আছে? ঘন চিরুনি নিলে ওই দুবার টানা মারলে উপকার একদম থাকবে। আমি বলছি নিতে হয় নাও চিরুনি, এর থেকে বেশি লোভ আর করুন। রবিবারে ছুটির দিনে উকুন দেখতে পারবো না। সম্পর্ক আমার ওই পিস্তু ভাই কেন ঝড় খাবে, আর আমি ওই রবিবার তোমার মতো উকুন দেখবো? অত সহজ নয়, ও যাতে না ভিজা যদি না পায় আমি উকুন দেখবো না তো। কেন এত জ্বালা ধরছে কেন? হ্যাঁ যখন তুমি আমার বাবা মার কাছ থেকে কেড়ে এনেছিলে তাহলে আমার বাবার কতটা জ্বালা ধরেছে সব তোমার তো গুণ, তাহলে তোমার মার কতটা জ্বালা ধরছে এবারে তুমি বোঝো। আমি বোঝাতে চেয়েছি যে কোন বাবা মার কাছে তার সন্তানকে কেড়ে আনলে কতটা যন্ত্রণা হয়। দাদা আমি যে ওকে বিয়ে করলাম এটা সম্পূর্ণ নাটক, মাইল ভাই এটা সত্যি সত্যি নাটক। দাদা আমি যে ওই সিঁদুরটা সিঁদুর দিলাম, ভাই ওটা সিঁদুর নয় আমার লোক নিয়ে গেছিল দামি আবির।
এতদিন জানতাম বাইরের লোক টুপি পরায়, আজকের নিজে সচককে দেখা পেলাম ঘরের লোক ও ঘরের লোকের টুপি পরাতে পারে। তুই আমার ভাষা রাখ, এক সপ্তাহ টাইম, এক সপ্তাহ তুই আমি এটা হিলনে করতে পারি, তুই আমার নামে কি পুইবি আমি নিজে বলতে পারবো। ঠিক আছে, এই এক সপ্তাহের মধ্যে যদি না আমি মেয়ে পাই আর তোর বাড়ি যদি আসতে হয়েছে তুল কালাম করতে চলে যাব। ঠিক আছে, তুই যা খুশি তাই। জামাই বাবু, তুমি যে আমায় কি বাঁচার বাঁচালে আমি তোমাকে বলেই বোঝাতে পারবো না। এই আমার শালি সোনালি বিনা হারি কাটে হচ্ছিল বলি শালারা আমাকে সার বলছে। যেভাবে হালদাস কাটছে আমার ঘর মনে পড়ে যাবে সব। আমি বলছি তো দারুণ লাগছে, এক কাজ করো তুমি সিঁদুরটা দিয়ে মানে ধুয়ে ফেলো মানে আগে, আর দুজনের সাথে খাওয়া দাওয়া করবো বিকালে গিয়ে তোমার রেখে আসবো। তবে জামাই বাবু নাটক ভালো জিনিস, গল্প করতে তুমি পারবে না। হলে কি করবো, আমি বুঝি উকুন ইয়ে মারা যাচ্ছে না? না একদম মারা যাচ্ছে না। এক কাজ করো, দামি বিষ মারা মারি কর। কি বিষ মারো তুমি বলে দাও, সব রকম চেষ্টা করা হয়ে গেছে। এবার এক কাজ করো, ওই ঘাস মারা বীজ মারা মানে উকুনও যাবে, উকুন যার পরে ধরে খায় সেটাও বাজে কথা বলো না তো। হ্যাঁ কেমন তুলেছি, এই তুই বাবারে শুধু ঘরে বলতে আমার তুলছি রে। তুমি মানুষ না মানুষ নামে একটা চালুয়ার। এই তো কত ভালোবাসা থাকে তবে এই কথাটা বলে কি জানুয়ার। হ্যাঁ স্বামী স্ত্রী গভীর ভালোবাসা তবে এই কথাটা বলে যায় মানে জানো আর বেশি করে আমার জানতে বলি কি এই কথা তোমাদের মধ্যে তোমার যদি রয়ে গিয়ে মারধর করতে আমি কিন্তু মারধর করবো না। এইসব জিনিসদের এই জায়গায় রাখতে হবে, রেখে বলতে হবে তোমার ভিড় মাজারে রাখবো। ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার বউ আর তো পাবো না 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 না। আমি জানি, আমি জানি তুমি বলতে পারবো না, কেন বলতো বিবেক মন সন্তোষ চেতনা তুমি বাজারে বিক্রি করে দিয়েছো। আর ঠিক সেই জন্য, আর ঠিক সেই জন্য তুমি প্রত্যেক বার মৃত সন্তান জন্ম দিয়েছো। কেন বলতে পারো, কেউ যদি কারো সন্তান করে না ভগবান তার সন্তান তা কেড়ে নেয়। তাই বলছি দৃষ্টিহীনকে পথ দেখানো যায় কিন্তু বুদ্ধিহীনকে নয়। তাই বলছি তোমার এই সাজানো সংসার নিয়ে থাকো, তোমার এই সাজানো সংসার থেকে চিরদিনের মতো আমি ফিরে যাচ্ছি আমার বাবা মায়ের কাছে। তুমি যে আমার দিয়েছো না আমি কোনো চাইনি, আর যেটা আমি চেয়েছি সেটা আমি কোনোদিন পাইনি, কোনোদিন পাইনি, কোনোদিন পাইনি। নিজে আমি
ফাটা যা কিছু সব সবুজ সবুজ পাখিটা ধরতে গিয়ে কিনেছি সোনার খাটা যা কিছু সব Thank you.